প্রকৃতি প্রেমীর বাবে এক দুঃখবর খুনার রূপায় বনাঞ্চললে আহিছে ভাবুকি প্রায় 220 বর্গ কিলোমিটার ভূমি বেদখলকারীর কবলত দিহিং পাটকার সুরক্ষাক লৈ ব্যাপক চর্চা অব্যাহত থাকার মাজতে চর্চালে আহিছে আন এক নতুন প্রসঙ্গ এবার শোণিতপুর জেলার খুনার রূপায় বনাঞ্চললে আহিছে ভাবুকি খুনার রূপায় বনাঞ্চলের প্রায় 220 বর্গ কিলোমিটার ভূমি এতিয়া বেদখলকারীর কবলত এই ক্ষেত্রত মুখ্যমন্ত্রী আর বনমন্ত্রীক হস্তক্ষেপ করার দাবি স্থানীয় প্রকৃতিপ্রেমী দিলীপ নাথর সংবাদ মাধ্যমের জড়িয়ে দিলীপ নাথে দিহিং পাটকাই অভয়ারণ্যত সুরক্ষা আর সংরক্ষণের ক্ষেত্র গ্রহণ করা পদক্ষেপ আদরণি জানায় আর লগতে বাঘ হাতি আর বিশ্ববিখ্যাত বনসুম গছ থাকা বনাঞ্চলখনক রক্ষা করবলে আহ্বান জানায় উল্লেখযোগ্য যে 2010 বর্ষত ভারতের তেতিয়ার রাষ্ট্রপতি প্রতিভা সিং পাটিলে সোনাই রূপায় বনাঞ্চল ধ্বংস রোধর বাবে সেই সময়ের মুখ্যমন্ত্রী আর মুখ্য সচিবক বনাঞ্চলখনের বেদখল উচ্ছেদর বাবে প্রেরণ করেছিল নির্দেশনা কিন্তু বর্তমানের মুখ্যমন্ত্রীয়ে বর্তমান এই ক্ষেত্রত কোনো ব্যবস্থা গ্রহণ নকরাত ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন জনে তেওঁর কার্যকালত অসমের বনাঞ্চলের ভূমিত এনে ধরনের বেদখল রোধ করবলে আহ্বান জানায় ব্যুরো রিপোর্ট মাই নিউজ এনি